আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো চটজল দিয়ে দুপুরে কিংবা রাত্রে খাওয়ার জন্য ফ্রাইড রাইস। নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর পর্ব নিয়ে আমি এসে গেলাম। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি কিভাবে আমার পরিবারের জন্য ফ্রাইড রাইস তৈরি করি। অনেক সময় বন্ধুরা পদে পদে রান্না করতে ইচ্ছে করে না, কম সময় চটজলদি তৈরি হয়ে যাবে সেই রকম খাবার হলে সবাই পছন্দ করেও খায়। বিশেষ করে বাচ্চারা ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করে। তার জন্য অবশ্যই লাগবে ভাত, আর তার সাথে যে যে উপকরণগুলো লাগবে আমি এক এক করে বলবো। আমি সামান্য নুন, দেখো আমি ভাতের সাথে, বেঁচে যাওয়া ভাতের সাথে আমি মিশিয়ে নিয়েছি। আর তার সাথে যে আমি রং বেরঙ্গি সবজিগুলো দেবো সেটা হলো গাজর, ক্যাপসিকাম, টমেটো, সব আমি কুচিয়ে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি। তার সাথে আমি চেরা কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। কড়াতে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সাদা তেল। ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে আর ছোটো সর্ষে, আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তোমাদের যেটা পছন্দ সেটা দিতে পারো। এখানে আমি একটু দারচিনি দিয়ে দেবো, আমি আলাদা করে আর কোনো গোটা গরম মশলা দেবো না। তোমরা যদি চাও এখানে ছোটো এলাচ, লংও দিতে পারো। ফোড়নটা বেশ সুন্দর, দেখো ভালো ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, এক টুকরো এখানে ক্যাপসিকাম পড়ে গেছে। পেঁয়াজগুলোকে একটু ভালো ছোটো ছোটো করে কুচি করে নিলে ভালো, খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো দেখো রং পরিবর্তন হয়ে গেছে, তবে আমি লাল লাল করে ভাজবো না। এবার আমি দিয়ে দিলাম, আমি আদাটাকে ঘষে দিয়েছি, ঘষা আদা দিয়ে দিয়েছি। এই আদা দিলে এই ফ্রাইড রাইসের স্বাদ অনেক ভালো লাগে। তার সাথে আমি দিয়ে দেবো যে চেরা কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা লঙ্কা রেখেছি আমি সেগুলো দিয়ে দেবো। আর গাজরটা আমি আগে দেবো, কারণ গাজরটা একটু গলতে সময় লাগে, একটু গাজরটা কুচি কুচি করে দিলে বেশি ভালো হয়। এর সাথে তোমরা যদি চাও, তোমাদের কাছে যদি বিনস থাকে তোমরা বিনস দিতে পারো। তবে বন্ধুরা তোমাদের হাতের কাছে যেগুলো থাকবে সবজি সেগুলো দেবে, আর যদি না থাকে এগুলো বাদ দিয়েও তোমরা করতে পারো। এবার আমি টমেটো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা একটু পরের দিকে দিলে ভালো হয়, তাহলে একটি ক্যাপসিকামে ক্রাঞ্চি ভাব থাকে। আর সম্পূর্ণ রান্নাটা গ্যাস ওভেনের জোর বাড়িয়ে করতে হবে, না হলে টমেটো জল ছেড়ে দেবে, আর টমেটো জল ছেড়ে দিলে ফ্রাইড রাইসটা খেতে একদম ভালো লাগবে না। দেখো আমি একটু নাড়া দিয়ে, আমি 30 সেকেন্ডের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো, খুবই কম সময়ের জন্য ঢাকা দেবো। তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে ভাতে আগে আমি নুন মিশিয়ে দিয়েছিলাম, তাই আমি নুনের পরিমাণটা কম দিয়েছি। তবে তোমরা যদি চাও এই পর্যায়ে সম্পূর্ণ নুনটা দিতে পারো। আবার আমি ঢাকাটা খুলে এবার আমি ভাত দিয়ে দেবো। তার আগে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু, আমি সামান্য একটু হলুদ দেবো, হলুদ গুঁড়ো দিলে রঙটা সুন্দর আসবে। তবে তোমরা যদি পছন্দ না করো, ফ্রাইড রাইসে অনেকে হলুদ দেওয়াটা পছন্দ করে না, আমি একটু দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দেবো এখানে ম্যাগি ম্যাজিক মশলা, আমি 1 চা চামচের মতো ম্যাজিক মশলা দিলাম। তোমরা যদি একটু চটপটা খেতে চাও তাহলে ম্যাজিক মশলার পরিমাণটা বাড়িয়ে দেবে, খেতে খুবই সুস্বাদু লাগে। আমার কাছে ম্যাজিক মশলা ছিল তাই আমি ম্যাজিক মশলা দিয়েছি। যদি তোমাদের কাছে পাওভাজি মশলা থাকে, পাওভাজি মশলাটা দিলেই ফ্রাইড রাইসের স্বাদ অনবদ্য হয়, খেতে এত সুস্বাদু লাগে। এবার আমি ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাস ওভেনের জোরটা বাড়ানো থাকবে, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তবে খুব বেশিক্ষণ এখন গ্যাস ওভেনের পরে রাখবো না, কারণ সবজি ভালো গলে গেছে, ভাতও আগের থেকে আমি নুন দিয়ে দিয়েছি। এইভাবে কিছু সময়ের জন্য 2 থেকে 3 মিনিটের মধ্যে এইভাবে ভালো করে হাত দিয়ে মিশিয়ে আমি 30 সেকেন্ডের জন্য দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে তারপর আমি ঢাকাটা খুলে গ্যাস ওভেন বন্ধ করার আগে আমি কিছুটা ধনে পাতা কুচানো আর লেবুর রস দিয়ে দেবো। তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের, কম সময় কম উপকরণে একটা পেট ভরা খাবার। এর সাথে আলাদা করে কিছুই লাগবে না। আমি এখানে ম্যাজিক মশলাটা কম দিয়েছি, যদি বাচ্চাদের জন্য তৈরি করো তোমরা ম্যাজিক মশলার পরিমাণটা বাড়িয়ে দেবে, খেতে খুব সুস্বাদু লাগে। আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম, তার সাথে আমি কয়েক ড্রপ লেবুর রস দেবো। লেবুর রসটা কম দিলে তবেই ভালো লাগবে, কারণ যে ম্যাজিক মশলাটার মধ্যে আমচুর পাউডার সব কিছু দেওয়া থাকে, খাট্টা মিঠা স্বাদ হয়ে যায়, তাই আমি লেবুর রসটা কম দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। আজকের পর্বটা যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক, প্রচুর প্রচুর শেয়ার করার সাথে সাথে তোমাদের যদি কোনো রেসিপির আপডেট থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানানোর অনুরোধ রইল। ঢাকাটা আমি খুলে দিয়েছি, এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। আমি হলুদ গুঁড়োটা দিয়েছি তাই রঙটা হলুদ হলুদ হয়েছে। যারা ফ্রাইড রাইসটা একটু হালকা কালচে কালার ভালো পছন্দ করে তারা হলুদ গুঁড়োটা না দিলেও তাহলেও স্বাদে কোনো পরিবর্তন হবে না। তবে যদি তোমরা হলুদ গুঁড়ো দাও একদম কম পরিমাণে দেবে, নাহলে হলুদের গন্ধটা হয়ে যাবে। এখানে আমি গোটা গরম মশলা কিছুই দেইনি, শুধু একটু দারচিনি দিয়েছি। তোমরা যদি চাও গোটা গরম মশলা দিতে পারো, তাছাড়া গোটা গরম মশলা না দিলেও এই ফ্রাইড রাইসের স্বাদ খুব ভালো হয়। আমি এখানে বেঁচে যাওয়া ভাত দিয়ে করেছি, তোমরা যদি চাও
ফ্রেশ গরম গরম ভাত তৈরি করে সেটা দিয়েও তৈরি করতে পারো। তবে বন্ধুরা, ভাতগুলো তৈরি করে কিছু সময়ের জন্য একটু ঠান্ডা করে নেবে। এইরকম দেখো, আমি পাকা লঙ্কা কয়েকটা কুচিয়ে দিয়েছি। এভাবে যদি এক এক বাইটে লঙ্কাগুলো মুখে পড়ে, খেতে খুব ভালো লাগে। আর এর সাথে যদি ডাল তড়কা হয়, যেটা গাঢ় ডাল, সেটা হলেও খুব ভালো লাগবে। তবে শুধু শুধু খেতেও এটা খুব সুস্বাদু লাগে। অনেক সময় দেখবে বন্ধুরা, রান্না করতে আমাদের ইচ্ছে করে না, তখন পরিবারের সদস্যদের সামনে খাবার তুলে ধরতে হবে। তার জন্য এইসব মশলাগুলো খুব আমাদের সাহায্য করে। তবে তোমরা যদি চাও এখানে ম্যাজিক মশলার বদলে পাওভাজি মশলা দেবে, তাহলে এই ফ্রাইড রাইসের স্বাদ আরও অনেক বেশি ভালো লাগে। আমার যে বন্ধুরা এখনও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারেনি, তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারের সদস্য হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আসে প্রেস করে দিলে আগামী দিনের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে।